আসসালামু আলাইকুম, আজকে আমরা এসেছি একটি ডিফারেন্ট রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য কাবাব এক্সপ্রেস। তো আজকে আমরা ডিফারেন্ট একটু কাবাব খেতে এসেছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে দ্য কাবাব এক্সপ্রেস, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা অসম এবং একটা কুল রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টটা খুবই সুন্দর। ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব। ভিউয়ার্স, এটা হচ্ছে ওনাদের মেনু। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দ্য কাবাব এক্সপ্রেসের যে মেনু সেটা এটা। এখানে মেনুগুলো আমি শর্টকাটে দেখাচ্ছি, একটু দেখে নেন। ভিউয়ার্স, অবশ্যই আপনারা আমাদের ভালোবাসা দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, তো আজকে আমি যে ডিশটা নিচ্ছি সেটা হচ্ছে এটা, কাবাব কার্নিভাল প্লেটার। এখানে একটা আপনার সি ফিশ আছে, যেটা নাকি হলো গিয়ে আপনার, এখানে হচ্ছে লাগে আপনার কোরাল মাছ আছে একটা, তারপরে বিভিন্ন ধরনের আপনার কাবাব আছে, এটা নিয়েছি আমরা, এবং ড্রিঙ্কস নিয়েছি। এটা হচ্ছে ওনাদের প্লেটারের যে ইয়ে মেনু সেটা। তো ভিউয়ার্স, আমাদের অর্ডারটা একটু পরেই চলে আসে। ভিউয়ার্স, আমাদের প্লেটারটা চলে এসেছে। এই হচ্ছে আমাদের প্লেটার, এবং এখানে আমরা পেয়েছি হলো গিয়ে যে একটা কোরাল ফিশ যেটা সেটা আছে, তারপর এখানে আপনার কাবাব আছে, তারপর এখানে হারিয়ালি কাবাব আছে, এবং বিভিন্ন ধরনের কাবাব এবং সালাদ এবং নান রুটি। ফুল ডিশটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে। তো এই হচ্ছে আমাদের প্লেটার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের প্লেটারটা চলে এসেছে, রেডি হয়ে গেছে। এখানে কোরাল ফিশ আছে, কাবাব আছে, হারিয়ালি কাবাব আছে, এবং এখানে আরও অনেক কিছু আছে, এবং আমরা জুস অর্ডার দিয়েছি, আমাদের জুসটাও চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ডিটেলিং দেখাই ভিউয়ার্স, যে কোরাল ফিশ সেটা এটা। ভিউয়ার্স, আপনাদের বলে দিই, আপনারা অবশ্যই আমাদের ভালোবাসা দিবেন, লাইক দিবেন। একটু পরে আমি এটা রিভিউ শুরু করে দিব ভিউয়ার্স, তো রিভিউ করা হবে। তো ভিউয়ার্স, তো এই হচ্ছে আমাদের যে ডিশ সেটা। তো আমরা এখন ডিশটি একটু চেখে দেখব যে এখানে কীরকম কীরকম আছে। প্রথমে একটু আমি একটু যে নান সেটা একটু টেস্ট করে দেখি। নানটা আছে বাটার নান, অফম, এবং এখানে যে দেখা যাচ্ছে যে ইয়ে কাবাব, কাবাবটাও একটু মিষ্টি মিষ্টি, খুব মজা একদম। এবং এখানে যে কাবাবটা সেটাও আমি একটু খেয়ে দেখি। জুসি জুসি একটা ভাব আছে, এবং হারিয়ালি কাবাব যেটা সেটা একটু খেয়ে দেখি, স্পাইসি কম এবং প্রত্যেকটা পরিমাণ সুন্দর। কাশ্মীরি কাবাবটা একটু অন্যরকম, কিন্তু এই তিনটা কাবাব আমার কাছে মজা লেগেছে। এবং ফিশ যেটা, ফিশটা একটু কোরাল ফিশ যেটা, এটা একটু খেয়ে দেখি। পুরো ডিশটাকে আমি 10 out of 10 দিব, কারণ ডিশটা অসাম এবং খুবই সুন্দর এবং খুবই মজা। এবং তোমাদের ড্রিঙ্কসটা যেটা মিন্ট ড্রিঙ্কস, ড্রিঙ্কসটা আছে 10 out of 5। তো ডিশটা আমি 10 out of 10 দিব, অসাম। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমাদের এই যে ডিশটা, প্লেটারটা, আপনারাও আমাদের সাথে খেতে পারবেন বেশি বেশি লাইক দিলে। তো ভিউয়ার্স, আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। বাই, হ্যাভ এ গুড ডে। অবশ্যই আপনারা ভিউয়ার্স আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। Thank you viewers, bye, have a good day.
পড়ে যাবে।